বাই ফোর গেট ওয়ান চারটে লিচু কিনবে একটা লিচু ফ্রি ফ্রি ফ্রি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কন্টেন্ট এবং নতুন একটা খাবারের আইটেম। হ্যাঁ, আজকে কিন্তু যাচ্ছি আবার হাবড়াতে বুলন কাকুর কাছে। বুলন কাকু কিন্তু একটা নতুন আইটেম বের করেছে, সেটা হচ্ছে কিন্তু লিচু মাখা। গরমকালে লিচু কিন্তু সব থেকে বেশি মানুষের ফেভারিট এবং লিচু কিন্তু তোমরা সবাই খুব বেশি খাও। আমিও খাই মোটামুটি, আমার অতটা বেশি ভালো লাগে না, বাট ভাবলাম তোমাদের জন্য এই আইটেমটা তো ট্রাই করতেই হবে। তাই চলো আজকে বুলন কাকুর কাছে যাবো হাবড়াতে এবং লিচু মাখা ট্রাই করবো। তোমাদেরকেও দেখাবো কীরকম কী লাগছে না লাগছে খেতে সেটাও, আর আদৌ তিনি লিচু মেখে দেন কি না বা উনি এখন কাজ করছেন কি না সেটাও গেলে জানতে পারবো। তো চলো ঝটপট ব্লগটা স্টার্ট করা যাক, আজকের ব্লগে কিন্তু মস্তি হবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ এরকম কিন্তু ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের জন্য আনতে থাকি। আমার চ্যানেলে কিন্তু এরকম কন্টেন্ট তোমরা গেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো তোমাদের মতামত। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চারটের বেশি দাও না তুমি আমাদের, একটা এক্সট্রা দিচ্ছ কাকু কিন্তু আমাদের ভালোবেসে একটা লিচু। বাই ফোর গেট ওয়ান ফ্রি অফার চলছে, বাই ফোর গেট ওয়ান চারটে লিচু কিনবে একটা লিচু ফ্রি ফ্রি ফ্রি। এখন কাকুর লিচু মাখা হচ্ছে, কাকু প্রথমে লিচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। ওটা নিয়ে বলছো সমেত? হ্যাঁ, গাছ থেকে যে তুলছি রে বাবা, কে ফেলে দিলো? এই যে পুরো কিন্তু একদম কাকু কিন্তু পুরো লিচু একদম তুলে নিয়ে এসছে, দেখছো বাগানের একদম লিচু পুরো কাকু একদম তুলে নিয়ে এসছে, আর খুব একদম টাটকা মনে হচ্ছে দেখে, তোমরা বুঝতেই পারছ। কাকু একটু ওয়েট করো, একটু সামনে করো, একদম পুরো লাল টকটকে পাকা লিচু তোমরা দেখতে পাচ্ছ। এতটাই পাকা যে লিচু খুলে বেরিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু কাকু লিচুগুলোকে বেশ করে ছাড়িয়ে দেখেছো, ভালো করে পরিষ্কার করে নিয়েছে, এখন কিন্তু কেটে নিচ্ছে লিচুগুলোকে পিস পিস করে, যাতে করে সেগুলোকে ভালো করে মাখা যায় এবং মশলাগুলো যাতে ভালো করে ব্লেন্ড হয়, সেই কারণে কিন্তু বেশ সুন্দরভাবে কেটে নিচ্ছে। এবং বীজগুলো দেখতে পাচ্ছো কিন্তু কাকু ফেলে দিচ্ছে, লিচুর কিন্তু বীজগুলো এই মাখাতে দেওয়া হচ্ছে না। আমরা যেরকম লিচু খাওয়ার সময় লিচুর বীজটা ফেলেই দিই লিচুটাকে, সেরকম কিন্তু উনি এখানেও লিচুর বীজটা ফেলে দিচ্ছে আর লিচুগুলোকে ভালো করে স্লাইস করে নিচ্ছে। বীজগুলোকে পুরো ফেলে দিল এবং এবার কিন্তু লেবু কেটে লেবুর রস দেওয়া হবে। কাকু বেশি টক দিও না, আগেরটা একটু বেশি টক লাগছিল, একটু অল্প টক দিলাম না। হ্যাঁ, এবার কাসুন্দি পড়ে গেল কাকুর কিন্তু বাড়ির বানানো কাসুন্দি, এটাও কিন্তু সব থেকে বড় জিনিস। এটা হচ্ছে তোমার কালো লবণ আর হচ্ছে এমনি লবণ দিল, আর কাকুর সিক্রেট মশলা, এটাও কিন্তু একটা উন্নত মানের কাঠের গুঁড়ো, মানে কাকুর সিক্রেট মশলা পড়ে গেল। এটা হচ্ছে চিনি, আরো একটা মশলা কাকু দিয়ে দিল, একটু হালকা আমচুরের গন্ধ পেলাম। আছে সঙ্গে, আছে এর সঙ্গে অনেক কিছু দিয়ে তৈরি আছে। এবার মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, চাটনি পড়ে গেল তেঁতুলের চাটনি, এবার কাকু মাখতে শুরু করলো এগুলোকে। তোমরা আগে যেটা খেয়েছো তার থেকে এটা অনেক বেশি ভালো হবে, তার কারণটা কি? একদম টাটকা বানানো, এটা তো দু ঘন্টা পড়েছিল, দু ঘন্টা পড়েছিল, তাই জন্য ওই জিনিসটা একরকম লাগছিল, কিন্তু ওটাও আমাদের যদি এতটা ভালো লেগে থাকে তাহলে আশা করবো এটা আরো ভালো লাগবে, আরো বেশি ভালো লাগবে, নিজেই গ্যারান্টি দিয়ে দিলাম। কাকু কিন্তু স্কুলের সামনে বসে রয়েছি সাইকেলের ওপর, যেরকম ছেলেরা ছেলেবেলায় করতাম স্কুলের বাইরে বসে দাদাগিরি স্টাইলে,
একদম সাইকেলের উপর বসে যেরকম খাওয়া দাওয়া হতো আড্ডা হতো না না একটু রাজ একটু একটু ভুল বললে ধরিয়ে দিই আগে এই স্কুলের মাঠের ভেতর থেকে ওই গ্রিলের ফাঁক থেকে হাত বের করে বলতে কাকু দু টাকার দাও আর এখন গেটের বাইরে আছো একদম এখন গেটের বাইরে রয়েছি কিন্তু দাদা সাহেবের মতন একদম বসে একটা জায়গাতে তোমাদের জন্য পারফেক্টলি রিভিউ করছি তো লিচুটা কিন্তু আগে তোমাদের একটু ট্রাই করে দেখাই এক ক্লাস লাগছে লিচুটা মিষ্টি একদম পুরো গাছ পাকা যে মিষ্টি হয় সার পাকা মিষ্টি নয় গাছ পাকা যে মিষ্টি হয় একদম সেই গাছ পাকা মিষ্টি লিচু সাথে টক মশলা জাতীয় জিনিস কাসুন্দির ফ্লেভার আমচুরের ফ্লেভার এবং তোমার চাট মশলার ফ্লেভার টোটাল জিনিসটা একটা অনবদ্য অসাধারণ লাগছে খেতে তোমরা জাস্ট মানে পাগল হয়ে যাবে খেয়ে এরকম তোমাদের লাগবে তো তোমরা যারা আসছো আমাদের হাইলি রেকমেন্ডেড রইলো এটা অবশ্যই ট্রাই করো যদি না খেতে না খেতে চাও তবু বাড়িতে নিয়ে গিয়ে খাও কিন্তু খেয়ে দেখো তখনও তোমরা টেস্ট এরকমই পাবে খুব ভালো লাগবে তোমাদের আমার তরফ থেকে যদি তুই রেটিং জিজ্ঞেস করিস তাহলে কিন্তু মোরালেস আমি আউট অফ টেন আমি এটাকে দেবো হচ্ছে 20 থেকে 100 আমার তরফ থেকে আমার খুবই ভালো লেগেছে আমি লিচু এমনিতেই আমার খুব ফেভারিট জিনিস ভাই সবার সবার সোজা হিসেবে লিচু আমার খুব ফেভারিট ফল আর প্রাণের কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না কিন্তু প্রাণের লিচু ড্রিঙ্ক হচ্ছে আমার খুব ফেমাস একটা আমার খুব আইটেম আমি গরমকালে খুব বেশি পরিমাণ খাই তো এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড তোমরা যখনই আসছো এটা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাও যে তোমাদের ব্লগটা কেমন লেগেছে আর এরকম আরও কন্টেন্ট দেখতে চাইছো কিনা সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও আর কোন জায়গা কভার করা যায় কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাইছো কোন জায়গায় ঘুরতে গেলে তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কী টাইপের ভিডিওস তোমরা দেখতে চাইছো আর হ্যাঁ ব্লগ একটু ডিলেতে আসছে একটু ম্যানেজ করে নাও কারণ অফিসের প্রচণ্ড প্রেশার আছে সেই কারণে কিন্তু ব্লগস একটু ডিলেতে আসছে একটু চেষ্টা করছি আমি যতটা সম্ভব তোমাদের জন্য শ্যুট করার এবং রেগুলারিটি মেনটেন করার তো চেষ্টা করবো যতটা সম্ভব ব্লগস তোমাদেরকে দিতে পারি এবং ভালো ভালো জিনিস তোমাদেরকে এক্সপ্লোর করতে পারি এবং দেখাতে পারি তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।